Assalamualaikum everyone. চেরির কিন্তু ফেজ 6 যে রাউন্ডটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু 4 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে এবং এই ক্যাম্পেইনেও কিন্তু তারা $10,000 গিভওয়ে রাখছে আর এটা কিন্তু লিডারবোর্ডে 500 এর ভিতরে থাকবে যারা শুধুমাত্র তাদের জন্যই বরাদ্দ রয়েছে এবং লিডারবোর্ডে থাকতে হলে কিন্তু আপনাকে রেফারে ক্যাম্পেইনে জয়েন করতে হবে এবং এইখানে কিন্তু টোটাল $70,000 তারা ক্যাম্পেইন রাখছে এবং এই $70,000 ক্যাম্পেইন শেষ হওয়ার পরে তারা কিন্তু মূলত এয়ারড্রপ আসবে এবং এয়ারড্রপে আমরা যে এই যে কয়েনগুলো আর্নিং করতেছি এই কয়েনগুলো তখন কিন্তু আমরা কনভার্ট করে যে টোকেনটা পাবো সেটা লিস্টিং হওয়ার পরে কিন্তু সেখান থেকে আমরা পেমেন্টটা বুক করতে পারবো এখন কথা হলো এই যে $70,000 ক্যাম্পেইন এটা শেষ হতে কিন্তু 3.5 মাসের মতো সময় লাগবে আর অলরেডি কিন্তু 5টা ক্যাম্পেইন শেষ হয়ে গেছে এবং $50,000 কিন্তু তারা অলরেডি ডিস্ট্রিবিউট করে দিয়েছে 5টা ক্যাম্পেইনে এখন কথা হলো এইখানে রেফার ক্যাম্পেইনে জয়েন করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই রেফার করতে হবে এবং 500 এর ভিতরে থাকতে হবে তবে এখানে কিন্তু রেফার ক্যাম্পেইন বাদ ইনকাম করতে পারবেন তবে সেটা কিন্তু খুবই কম তবে তার আগে আরও একটা বিষয় আপনাদেরকে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব আপনি যে এই যে টেলিগ্রামে মাইনিং করতেছেন বা মাইনিং করার চেষ্টা করতেছেন তো আপনার এটা করা উচিত হবে কি হবে না মানে এখন যে অবস্থা সেই অবস্থার উপরে ডিপেন্ড করে আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব এই অবস্থা থেকে ভবিষ্যতে টেলিগ্রাম মাইনিং থেকে ভালো প্রফিট আর্নিং করা সম্ভব হবে কি হবে না সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর প্রথমে আমি এই চেরির বিষয়টা একটু ক্লিয়ার করে নিচ্ছি শর্টকাটে আর চেরির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি চেরিতে জয়েন করতে পারেন কারণ এই যে ছয়টা ফেজটা এখন রানিং 7 নম্বর ফেজটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু মোটামুটি এইখান থেকে এয়ারড্রপের যে সিস্টেমটা এখানে যে এয়ারড্রপটা দিবে সেটার কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে তো ফেজ 6-এ যেহেতু তারা $10,000 ক্যাম্পেইনটা রাখছে তো এখানে যদি আপনারা রেফার করতে পারেন সর্বনিম্ন $10 থেকে শুরু করে কিন্তু আপনারা এখানে $500 পর্যন্ত আর্নিং করতে পারবেন এখান থেকে কিন্তু অলরেডি আমি কয়েকবার পেমেন্ট রিসিভ করছি এবং অন্যান্য অনেকেই কিন্তু এখান থেকে পেমেন্টটা রিসিভ করছে তারা কিন্তু 100% পেমেন্টটা করে থাকে এবং অন্যান্য যে ইনকামের ওয়েটা রয়েছে সেটা হলো আর্নিংয়ের ভিতরে যদি যান তাহলে এখানে কিন্তু যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো টোটাল 500টা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে $10 ইনকাম করতে পারবেন এবং $10 হওয়া মাত্রই কিন্তু আপনি এখান থেকে ক্লেম করে আপনার ডলারটা আপনার ওয়ালেটে নিয়ে নিতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে এয়ারড্রপ সেকশনে এসে এখানে কিন্তু অবশ্যই আপনাকে একটা ওয়ালেট সেট করে দিতে হবে আমার কিন্তু অলরেডি এখানে ওয়ালেট সেট করা আছে কারণ এখান থেকে আমি বেশ কয়েকবার কিন্তু অলরেডি পেমেন্টটা রিসিভ করছি আর আপনারা অবশ্যই এখান থেকে ইনভাইট যে লিঙ্কটা রয়েছে সেটা দিয়ে আপনারা আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন যদি আপনি 500 নম্বরের মধ্যে থাকতে পারেন দেখুন এখন যে 500 নম্বরে রয়েছে সে কিন্তু মোটামুটি 20টার মতো রেফার করতে পারছে এবং 20টা রেফারের বিনিময়ে কিন্তু $10 এখানে দেখাচ্ছে বাট যখন এটা 18 তারিখ পর্যন্ত পৌঁছাবে তখন কিন্তু এখানে 20টা রেফার থেকে $10 পাওয়া সম্ভব হবে না তখন কিন্তু মোটামুটি 100+ রেফার প্রয়োজন হবে আমি রিকমেন্ড করবো যে এই রেফার ক্যাম্পেইনে আপনি জয়েন না করতে পারলে কোনো প্রয়োজন নাই বাট আপনি এখানে যে কয়েনগুলো পাবেন সেই কয়েন থেকে যে এয়ারড্রপটা দেওয়া হবে সেখান থেকে কিন্তু কিছুটা হলেও প্রফিট বুক করতে পারবেন সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই যে এয়ারড্রপটা এই এয়ারড্রপে কিন্তু জয়েন করতে পারেন এখন কথা হলো যে বর্তমান যে পরিস্থিতি চেরি নিয়ে আমি বেশি কথা বললাম না কারণ এটা নিয়ে কিন্তু ইতিপূর্বে আরও ভিডিও বানানো হয়েছে আর এটা কিন্তু বর্তমানে সবাই জানে বাট এখন যেটা নিয়ে কথা হবে সেটা হলো বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে ডিপেন্ড করে কারা এই টেলিগ্রাম মাইনিং করবে এবং কারা মাইনিংটা করবে না সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি বর্তমানে কিন্তু টেলিগ্রাম মাইনিং বটে কিন্তু হিউজ পরিমাণে ইউজার বেড়ে গেছে যে কারণে কিন্তু তারা ভালো একটা প্রফিট আমাদেরকে দিতে পারছে না এর কারণ কি তাদের কিন্তু একটা নির্দিষ্ট ফান্ড থাকে তো সেই ফান্ডটা যত বেশি মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে সংখ্যাটা কিন্তু কম হয়ে যায় মানে অ্যামাউন্টটা কম হয়ে যায় এবং যত লোক কম থাকবে তত কিন্তু অ্যামাউন্টটা বেড়ে যাবে এটা কিন্তু স্বাভাবিক অনেকেই মনে করেন যে যত বেশি ইউজার হবে তত বেশি তাদের ইনকাম হবে বা তত বেশি তাদের ফান্ড হবে সেই ফান্ড থেকে হয়তোবা আমাদেরকে ডিস্ট্রিবিউট করবে বিষয়টা কিন্তু এরকম না তাদের নির্দিষ্ট একটা ফান্ড হয় সেই ফান্ডের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের মধ্যে যে ডলারটা থাকে সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করে যে কারণে যত বেশি ইউজার হবে তত বেশি এখান থেকে কিন্তু আর্নিংটাও কমে যাবে আর বর্তমানে যে অবস্থা এখানে কিন্তু হিউজ পরিমাণে অডিয়েন্স হয়ে গেছে বা ইউজার হয়ে গেছে যে কারণে কিন্তু যে কারণে কিন্তু রিসেন্টলি যে কয়েকটা প্রজেক্ট গেল একটা প্রজেক্ট থেকেও কিন্তু কেউই ভালো ইনকাম করতে পারে নাই তবে ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তারা কিন্তু মোটামুটি এখান থেকে কিছুটা হলেও ইনকাম করতে পারছে বাট নর্মাল যে ইউজাররা তারা কিন্তু এখান থেকে ভালো বেশি প্রফিট করতে পারে না বাট যখন নোট কয়েন ছিল ডক্স কয়েন ছিল তখন কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে অ্যামাউন্ট কিন্তু অনেকে ইনকাম করতে পারছে কারণ নোট কয়েনের সময় কিন্তু এখানে ইউজার সংখ্যা কম ছিল আশা করি বুঝতে পারছেন যে এখন আপনার কাজ করা প্রয়োজন কি প্রয়োজন না তাও যদি না বোঝেন ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনি যদি একান্তই এক
একবারে ফ্রি অবস্থাতে থাকেন, দেখেন আপনার কোনো কাজকর্ম নাই বা আপনি টিকটক দেখতেছেন, গেমস খেলতেছেন, সেই ক্ষেত্রে চাইলে আপনি টেলিগ্রামে মাইনিং করতে পারেন। বাট আপনার রিয়েল লাইফে যদি কোনো কাজ থাকে যেখান থেকে আপনি সরাসরি টাকা ইনকাম করতে পারছেন, তাহলে সেটার উপরে বেশি ফোকাস দেন। আপনি যদি পড়াশোনা করেন সেটার উপরে বেশি ফোকাস দেন, তাহলে কিন্তু আপনার জন্যই ভালো। বাট এইখানে যদি আপনি ওই সকল কাজকর্ম বাদ দিয়ে ফোকাস করেন যে এইখান থেকে প্রতি মাসে 10,000, 20,000, 15,000 টাকা ইনকাম করে আপনার ফ্যামিলি চালাবেন, এটা কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কারণ এইখান থেকে ইনকাম করে কিন্তু আপনি গাড়ি বাড়ি কোনো কিছুই করতে পারবেন না, জাস্ট এইখান থেকে এতটুকু ইনকাম করতে পারবেন। হয়তো বা আপনার পকেট খরচটা চললেও চলতে পারে, না চললেও না চলতে পারে। বর্তমান যে অবস্থা, 10টা ভালো ভালো প্রজেক্টে কাজ করলে সেখান থেকে একটা বা দুইটা থেকে ভালো একটা পেমেন্ট পাইতে পারেন, বাকি 8টা থেকেই কিন্তু খারাপ পেমেন্ট পাবেন। বর্তমান যে অবস্থা সেই অবস্থার উপরে ডিপেন্ড করে এখন আপনি সিদ্ধান্ত নেন ভবিষ্যতে আপনি টেলিগ্রামে মাইনিং করবেন কি করবেন না। তো এতটুকুই বলার ছিল। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে মন চাইলে জয়েন করতে পারেন যদি আপনার কাজ করার আগ্রহ থেকে থাকে, কারণ সেখানে কিন্তু সকল টেলিগ্রাম বটের আপডেট আমরা দিয়ে থাকি। সো জয়েন করলে জয়েন করতে পারেন। তো এতটুকুই ছিল ভিডিওটি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন।